বন্ধুরা, আজ আলোচনা করব অবৈধ স্ত্রী স্বামীর কাছ থেকে ভরণপোষণ ভাত কাপড় পেতে বাধ্য কিনা, অর্থাৎ স্ত্রী কখন স্বামীর কাছ থেকে ভরণপোষণের অধিকার থেকে বঞ্চিত হবে, স্বামীর অধিকার থেকে বঞ্চিত হবে, আর এই সম্পর্কে আমাদের আইনে কি বলা আছে তা নিয়ে কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম, সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে। স্ত্রী যতদিন তার স্বামীর আস্থাভাজন থাকবে, স্বামীর আদেশ ন্যায়সঙ্গত ভাবে পালন করবে, ততদিন স্বামী স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য। কিন্তু যে স্ত্রী স্বামীর সাথে যৌন মিলন অস্বীকার করে অথবা অন্য কোনো প্রকার স্বামীর অবৈধ হয়, পরকীয়া করে, সেই স্ত্রীকে কিন্তু ভরণপোষণ দিতে স্বামী বাধ্য নয়, এমনটি বলছেন আমাদের মহামান্য হাইকোর্ট, যা 14 DLR এর 455 পৃষ্ঠা স্পষ্ট উল্লেখ রয়েছে। তবে কোনো যুক্তিসঙ্গত কারণে স্ত্রী আলাদা বসবাস করলে স্বামী কিন্তু ভরণপোষণ দিতে বাধ্য, এই বিষয়ে আমাদের 19 DLR 451 পাতায় মহামান্য হাইকোর্টে একটি সিদ্ধান্ত রয়েছে। আর স্ত্রীর কর্তব্য হলো স্বামীর যুক্তিসঙ্গত এবং বৈধ আদেশ পালন করা এবং স্বামীর বাড়িতেই বসবাস করে, এটা বলছেন পাকিস্তানের লাহোর ডিসিশন রয়েছে 219 পাতায়। আর স্ত্রী যদি বৈধ অজুর ব্যতীত বৈবাহিক কর্তব্য পালন অবহেলা করে, অস্বীকার করে, নিষেধ নির্দেশ অমান্য করে, সেক্ষেত্রে কিন্তু স্বামী তার স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য নয়। তবে ভরণপোষণ না পাওয়ার কারণে স্ত্রী কিন্তু বিবাহ বিচ্ছেদের মামলাও মাননীয় আদালতে করতে পারে, এ বিষয়ে 13 DLR 417 পৃষ্ঠায় মহামান্য হাইকোর্টে একটি সিদ্ধান্ত রয়েছে। মনে রাখবেন, স্ত্রী অতীত ভরণপোষণ কিন্তু এক্ষেত্রে পেতে হকদার নয়, কেবলমাত্র মামলা দায়েরের তারিখ থেকে বিবাহ বিচ্ছেদের পর 3 মাস পর্যন্ত স্ত্রীর জন্য ভরণপোষণ মঞ্জুর করা যায়, এই বিষয়ে উচ্চ আদালতে সিদ্ধান্ত রয়েছে। যদি কোনো মুসলমান স্ত্রী তার স্বামীর অন্য স্ত্রীকে তালাক না দেওয়ায় স্বামীর সাথে বসবাস করতে অস্বীকার করে, সেক্ষেত্রে স্ত্রী কিন্তু ভরণপোষণের অধিকারী হয় না। আর এই ভরণপোষণ না পাওয়ার কারণে ওই স্ত্রী বিবাহ বিচ্ছেদের ডিগ্রিও পেতে পারে না, এই বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। বিশেষ করে বিয়ের পর স্বামীর সাথে যদি দৈহিক মিলন অনুষ্ঠিত না হয় তাহলে স্ত্রীর ভরণপোষণ পেতে হকদার নয়, এই বিষয়ে 11 DLR 93 পৃষ্ঠায় উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে। তবে স্ত্রীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার ভরণপোষণের জন্য স্বামী আইনত বাধ্য ছিল, এই বিষয়টা প্রমাণের দায়িত্ব স্ত্রীর। এক্ষেত্রে 11 DLR 17 পৃষ্ঠায় একটি মহামান্য হাইকোর্টের সিদ্ধান্ত রয়েছে। স্ত্রী তার আশু দেন মহর দাবি করলে উক্ত দেন মহর স্বামী পরিশোধ না করলে স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিন্তু এই ক্ষেত্রে পৃথক বসবাস করতে পারে, আর এই ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে ভরণপোষণ দিতে আইনত বাধ্য। এই ভরণপোষণের মধ্যে স্ত্রীর অন্ন বস্ত্র বাকি স্থান আর শিক্ষা চিকিৎসা সহ তার প্রয়োজনীয় যুক্তিসঙ্গত খরচও কিন্তু বোঝাবে। এমনকি স্ত্রী যদি কর্মজীবী হয় তার ভরণপোষণ দিতে স্বামী বাধ্য, কিন্তু স্ত্রী ভরণপোষণ পাবে না যদি স্ত্রী তার স্বামীর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে স্বামী অবস্থান করে, সেখানে ভিন্ন অন্যত্র বসবাস করে। স্ত্রী যদি বন্দী দশায় থাকে তবে স্বামী বন্দী দশায় থাকলে কিন্তু স্ত্রী ভরণপোষণ থেকে বঞ্চিত হবে না। স্ত্রী যদি অন্যায়ভাবে অবৈধ হয়ে স্বামীর অনুমতি ছাড়া অসংগত কারণে স্বামীর গৃহ ত্যাগ করে, স্ত্রী যদি ধর্ম ত্যাগ করে, স্ত্রীর অবৈধ চরণে বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে, স্ত্রীকে কেউ যদি অপহরণ করে নিয়ে যায়, আর স্বামী যদি বিনা কারণে স্ত্রীকে ভরণপোষণ না দেয়, তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আমাদের 1985 সালে পারিবারিক আদালত অধ্যাদেশের 5 ধারা অনুযায়ী ভরণপোষণের জন্য মামলা দায়ের করতে পারেন। এই আইনের 5 ধারার বিধান মধ্যে কেবলমাত্র একজন স্ত্রী তার ভরণপোষণের জন্যই মামলা দায়ের অধিকারী নয়, সে তার সন্তানের জন্য মামলা দায়ের করতে পারে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে, যে 48 DLR পৃষ্ঠা 110 উল্লেখ রয়েছে। আর আমাদের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 অনুযায়ী স্বামীর 2 বছর ধরে ভরণপোষণ প্রদানে ব্যর্থ হলে বা অবহেলা করে ভরণপোষণ না দিয়ে থাকলে স্ত্রী বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাওয়ার অধিকারী হবে, এ বিষয়ে আমাদের 9 DLR 455 পৃষ্ঠায় মহামান্য হাইকোর্টের একটি সিদ্ধান্ত রয়েছে। তবে মনে রাখবেন, বিয়ের নিবন্ধন ভরণপোষণ দাবির ক্ষেত্রে খুবই প্রয়োজন, অর্থাৎ বিয়ের রেজিস্ট্রি ভরণপোষণ দাবির ক্ষেত্রে খুবই প্রয়োজন, কারণ অরেজিস্ট্রিকৃত বিয়ে বিয়ের বৈধতা সম্পর্কে সন্দেহের সৃষ্টি করে, এ বিষয়ে 21 DLR মহামান্য হাইকোর্টের সিদ্ধান্ত রয়েছে, যা 213 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আর এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরো কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আইনগত সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।